ক্রিয়া দুই প্রকার একটা হচ্ছে ক্রিয়ার ইংলিশ ওয়ার্ড হচ্ছে কি ভাব ইংরেজিতে ভাব যেমন দুই প্রকার স্ট্রং ভার্ভ আরেকটা হল উইক ভার্ভ উইক ভার ইংরেজির স্ট্রং এবং উইক এটা আমি কখনো ছাত্র জীবনে অবশ্য এটা নিয়ে গবেষণা করি নাই যে কোনটা উইক ভার কোনটা স্ট্রং ভার আমার ওইটা জানা নেই আর কি ছোট ছোট সময় তো করা হয়নি আর এখন তো সুযোগ পাওয়া যায় না আর কি আপনারা জানেন কি না আমি জানি না তা ইংরেজিতে উইক ভার কোনটা স্ট্রং ভার কোনটা এটা দেখলে বোঝা যায় কি না এটা আমি বুঝতে পারি না আপনাদেরকে জানা আছে নাকি জানা নেই আন্দাজে বলতেছি ভাওয়েল থাকলে মনে হয় উইক হয় নাকি ভাওয়েল থাকলে এটা তো আরবির নিয়ম অনুসারে বলতেছেন তাহলে তাই তাহলে হতেও পারে কেন আমি যেহেতু জানি না তাহলে এটাও হতে পারে তাহলে ইংরেজি এটাই হয়ে থাকে যে ভাওয়েল থাকলে সেটা উইক হয় তা আরবিতেও একই সিস্টেমে যদি উইক লেটার থাকে অ্যারাবিথ আরবিতে টোটাল অ্যারাবিক লেটার হচ্ছে টি তার মধ্যে উইক লেটার হচ্ছে তিনটি উইক লেটার তিনটি হলো আলিফ ইয়া লেটার তিনটা হলো আলিফ ইয়া তা উইক লেটার দিয়ে গঠিত ক্রিয়াকে উইক উইক লেটার দিয়ে গঠিত ভার্বকে কি বলেন উইক উইক ভার বলেন আর স্ট্রং লেটার দিয়ে গঠিত স্ট্রং লেটার দিয়ে গঠিত আহ ক্রিয়াকে স্ট্রং ভার্ব বলেন তাহলে স্ট্রং ভার্ কি মানে স্ট্রং লেটার কি স্ট্রং লেটার হচ্ছে আলিফাও ইয়া আঠাশ বিয়োগ তিন পঁচিশটা উনত্রিশ বিয়োগ তিন আলিফটা বাদ যাবে না আলিফটা তো উইক লেটার সুযোগ তো দেওয়া আচ্ছা 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 তাহলে উনত্রিশটার মধ্যে তিনটা বাদ তার মানে থাকে ছাব্বিশটা এই ছাব্বিশটা লেটার দিয়ে যদি কোন ক্রিয়া গঠিত হয় কোনো ভার গঠিত হয় তখন তাকে বলা হবে স্ট্রং ভার আর এটাকে আরবিতে অবশ্য স্ট্রং বলে না আরবিতে বলা হচ্ছে ও টুটার হ্যাঁ আরবিতে কি বলে অটুট ক্রিয়া হরফে সহি মানে সহি ভার কি আর সহিবার থেকে বের হবে কোনগুলো যেগুলো একই লেটার ডাবল এগুলোও কিন্তু আবার এর থেকে বাদ পড়ে যাবে যেমন অনেক সময় দেখা যায় কি অনেক ক্রিয়া গঠিত হওয়ার ক্ষেত্রে একই লেটার ডাবল থাকে যেমন ঝালঝালা হ্যাঁ নাচ জালা না কারণ না জালা তো তিনটা তিন রকম ওরা তো অতিরিক্ত অক্ষর যখন হয় তখন নাচ ঝালা হয় কিন্তু আসলে তো রুট লেটার তো তিনটা নুন ঝালাম সেখানে তো একই লেটার ডাবল নাই সুতরাং যে সমস্ত ভার্বের মধ্যে লেটার ডাবল আছে যেমন দল্লা দল্লা তারপরে মার র মার র যেমন দেখেন মিম র মার র এখানে আসলে ছিল মারা র ছিল যেমন জন না এটা ছিল জনা না ঠিক না তার মানে কি একই লেটার পাশাপাশি ডাবল তার মানে এটাও কিন্তু সহি না বুঝতে পেরেছেন অর্থাৎ এখানেও দুর্বল অক্ষর আসলে যে নিয়ম এখানেও একই নিয়ম এখানে প্রযোজ্য তার মানে এখানেও আপনার ভাবটা নিয়ে আমাদের কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে আর কি কিন্তু যেখানে দুর্বল অক্ষর নাই সেখানে কোনো অ্যানালাইসিস নাই এখন প্রশ্ন হলো যে দুর্বল অক্ষর কিন্তু রুট লেটারের যে কোনো একটাতে থাকতে পারে রুট লেটারের দুইটাতে থাকতে পারে যেমন রুট লেটারের দুইটা কোনটা যেমন ওয়াও থাকলো একটা তারপরে কি ইয়া থাকলো না ইয়া শেষে থাকলো তার মাঝখানে কি দেয়া যায় যেমন ওয়াহিউন মানে ওয়াহ ওয়াহ মানে মনে করেন এই যে ওয়াহিউন কথার কথা হ্যাঁ তাহলে এখানে কিন্তু দুর্বল অক্ষর কয়টা একটা হচ্ছে ও আর একটা কি ইয়া আবার দেখা যাচ্ছে অনেক সময় অন্য অক্ষরও থাকতে পারে যেমন আপনার পারে হচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না তবে এরকম একই ভার্ভের মধ্যে আপনার দুইটা দুর্বল অক্ষর অথবা দুইটা সবল অক্ষর অথবা হ্যাঁ তিনটা শবলক্ষর এরকম থাকতে পারে আমরা এক কথায় বলবো যে দুর্বল অক্ষর দিয়ে গঠিত ভার হলো দুর্বল আর অর্থাৎ যেগুলো দুর্বল অক্ষর না একই লেটার ডাবল না এই সমস্ত ভার যদি গঠিত হয় তাহলে সেটা কি হবে স্ট্রং ভার বা সহি ভার হবে ঠিক না তা এখন আমরা চলে যাব যে এই যে যে স্ট্রং বলেন বা দুর্বল বলেন এটা আবার কিছু সুলাসি সুলাসি মুজার রথ আছে না ভারবাসে কি অক্ষরের বিবেচনায় ভারবাবার কয় প্রকার দুই প্রকার সুলাশি মুজারর হ্যাঁ অক্ষরের বিবেচনায় রুট লেটারের বিবেচনায় বা রুট লেটারের সংখ্যাধিক্যের বিবেচনায় ভার হলো দুই প্রকার একটা হচ্ছে সোলাসি মুজারদ আর একটা ফি মুদ হচ্ছে অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত আর ফি অতিরিক্ত অক্ষর যুক্ত এখন অতিরিক্ত অক্ষর কিন্তু যুক্ত হতে পারে কোথায় শুরুতে হতে পারে তারপরে কোথায় হতে পারে শেষে হতে পারে শেষে কম শেষে হয় না সাধারণত মাঝে হতে পারে তাহলে অতিরিক্ত অক্ষর মূল ক্রিয়ার সাথে অতিরিক্ত অক্ষর কোথায় হতে পারে শুরুতে মাঝে যেমন আমি আপনাদের আমাদের কামরুল স্যারের ভাই একজন আছে ক্যানাডায় থাকেন উনি ইঞ্জিনিয়ার ভালো বড় ইঞ্জিনিয়ার ছিলেন আর কি তো কালকে হঠাৎ করে আমার কাতের খেলা শেষ হলে ওনারা দুই ভাই আমাকে ফোন দেয় আর কি আরেক ভাই আছে ডাক্তার ইসের স্কোয়ার হসপিটালের তো উনি কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন দেয় আর কি ওই গ্রামার বা তাজবিদের কোনো বিষয় হলে আমাকে ফোন দেয় তো গতকাল ওরকম প্রথমে আমার এই সাড়ে নটা নয়টা বা সাড়ে পনেরো নটার দিকে ফোন দিছে হচ্ছে ওনার ভাই ছোটজন যে এসে থাকে কেনাডায় পরে অনেক সময় দুই পাঁচ মিনিট কথা বলতে বলতে হয়ে গেছে আধা ঘন্টা এরপর ঠিক রাত এগারোটার সময় আবার ফোন দিছে বলছে আমি যদি এখন না জিজ্ঞেস করে ঘুমাতে মানে আমি অন্য কোনো কাজে যাই তাহলে আমার মন বসবে না কাজে মানে এরকম আর কি মেধাবী আর কি তা যাই হোক

কাসাবাত আর এখানে আবার কি ইকাসাবাত পার্থক্যটা কি হ্যাঁ তা আমি বললাম দেখেন এগুলো হচ্ছে আপনি যেমন একটা আমুর আর একটা মাদি নাকি না দুইটাই কিন্তু মাদি কারণ এক একটা চিহ্ন হবে দুইটাই তো মান্নাসের তা আছে তাহলে এইটা হচ্ছে কাসাবা এক নম্বর প্যাটার্ন এক নম্বর আর এটা হলো আট নম্বর ফর্ম মানে এটা হচ্ছে আর এইটা হল বাবে ইফতিয়াল এখন দেখেন আমরা যেটা বললাম এখন এই যে যে কাসাবা এর মধ্যে রুট লেটার কি কি এটা কিন্তু সুলাসি মুজার রদ তার মানে কি এখানে অতিরিক্ত কোনো অক্ষর নাই অতিরিক্ত অক্ষর মুক্ত কিন্তু একই রুট লেটার কাপ সিন বা কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত অক্ষর যুক্ত কি কি অতিরিক্ত অক্ষর একটা হলো শুরুতে দুইটা অক্ষর আছে অতিরিক্ত ইক আবার সরি ই আর কাফের পরে আবার কি আছে তা তার মানে এখানে আপনার যদি আপনি বলেন এটা হচ্ছে হামজাজের ই এটা হলো প্রিফিক্স আর তাটা হলো ইনফিক্স তার মানে অতিরিক্ত অক্ষর শুরুতেও আসতে পারে আবার একই ভারবে মাঝেও আসতে পারে আবার যেমন দেখেন আপনার সাব বাহা এখানে অতিরিক্ত অক্ষর কিন্তু মাঝে কি সেটা বাহা বা আবার দেখেন আসলামা এখানে রুট লেটার কিন্তু সিন অতিরিক্ত অক্ষর কোনটা হামজা হামজা তার মানে এখানে কিন্তু শুরুতে অতিরিক্ত অক্ষর এবার দেখেন ইস্তাক ইস্তাক ফার তাহলে এখানে অতিরিক্ত রুট লেটার আছে গয় এখানে হলো ফা এখানে হলো তাহলে এখানে অতিরিক্ত অক্ষর কি শুরুতে তিনটা ইস্তা তাহলে এই যেগুলো অতিরিক্ত অক্ষর যুক্ত ভাব সেগুলোকে আমরা কি বলবো সুলাশি মাসিদ ফি অর্থাৎ যে ক্রিয়ায় তিনের অধিক লেটার আছে যে ক্রিয়ায় তিনের অধিক লেটার আছে অর্থাৎ অতিরিক্ত মানে রুট লেটারের তিনটার অতিরিক্ত আরো অক্ষর থাকবে সেটা হলো মাজিদ ফি আর যে ক্রিয়ার মধ্যে অতিরিক্ত অক্ষর নাই সেটা হলো রদ। এটা গেল আর তারকে এই ভার্ব গলি মনে রাখবো কি মানে তার মানে প্রথমটা বললেন যে माजीদ ফি माजीদ শব্দটার মানে কি माजीদ আযীদ মানে বৃদ্ধি পাওয়া বৃদ্ধি পাওয়া কেন মনে রাখার জন্য চেষ্টা করছে হ্যাঁ হ্যাঁ বৃদ্ধি পাওয়া যে ভার্বের মধ্যে অক্ষর বৃদ্ধি পায় যে ভার্বের মধ্যে রুট লেটার থেকে অতিরিক্ত লেটার আসে সেটা হলো কি माजीদ ফি আর যেটা সুলাসি সুলাসি মানেই হলো তিন সালাস থেকে সুলাস সালাসুন মানে কি তিন না তিনটা জি হ্যাঁ এখন আমরা আসি যে সুলাসি মুজারদের মধ্যে এই যে যে আমরা রুট লেটার দেখি তিনটা তাহলে আমরা প্রত্যেকটা আসবো আমরা যেটা বলি সেটা হচ্ছে ভার্বের মূল কি আরবি ভার্বের মূল কি ফালা আরবি ভার্বের মূল হলো ইংরেজি ভার্বের মূল হলো বুঝতে পেরেছেন এই যে যে ফালা ফা এর প্রথম অক্ষর মানে প্রথম অক্ষর হচ্ছে ফা সেকেন্ড লেটার হচ্ছে আইন থার্ড লেটার কি এই যে যে ফালার উপর ভিত্তি করে আরবিতে যত ক্রিয়া আসবে তিন অক্ষর বিশিষ্ট এবং তিন অক্ষর রুট লেটারের প্রথম লেটারকে আমরা বলবো এই ভিত্তিতে কি বলবো কালিমা এটা বাংলাদেশের নিয়মে আর কি সেকেন্ড বলবো কি কি আইন কালিমা আর থার্ড বলবো লাম কালিমা কিন্তু বহির্বিশ্বে বলা হয় প্রথম অক্ষর বলা হয় ফার্স্ট রেডিক্যাল সেকেন্ডটাকে বলা সেকেন্ড রেডিক্যাল আর থার্ডটাকে কি বলা হয় থার্ড রেডিক্যাল এখন যেমন ও হা বা তাহলে বা এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুর্বল অক্ষর আছে এই ক্রিয়ার মধ্যে তার মানে কি এটা দুর্বল ক্রিয়া ঠিক না দুর্বল অক্ষর দিয়ে গঠিত ক্রিয়াকে কি বলা হয় এখন দুর্বলক্ষর তো শুরু ফা কালেমায় আসতে পারে আইন কালেমায় আসতে পারে লাম কালিমাতেও আসতে পারে যেমন এটা তো আমরা দেখতে পেলাম ফা কালিমায় দুর্বল অক্ষর এবার আমি একটা দেখাই কওয়ালা এখানে দুর্বল অক্ষর কোথায় কোন কালিমায় ন আইন কালাম আইন কালাম এবার আমি দেখাই যে লাস্ট লেটারে দুর্বল অক্ষর যেমন এখানে জায়গা নেই দাওয়া দাওয়া তাহলে এখানে দুর্বলক্ষণ কোন কোন তাহলে আমরা এবার সব মুছে দিয়ে এইটাই রাখবো দেখি এই কোটা আর সব মুছে দিব তাহলে দেখেন এইখানে হলো ফা কালিমায় দুর্বলক্ষর এখানে আইন কালেমায় দুর্বলক্ষর এখানে দুর্বলক্ষর তাহলে যদি কোন ক্রিয়ার ফা দুর্বল দুর্বলক্ষর হয় তাহলে সেটাকে বলা হবে এটাকে কি বলা হবে মিসাল এটা কয়েকবার শুনলে হয়ে যাবে মিশাল বলে এটাকে কি বলে মিশাল যেমন মিম সালিব লাম দুই পেশ মুলুন তাহলে কি হলো মিসালুন তাহলে কোন ক্রিয়াকে মিসাল ক্রিয়া বলা হবে যে ক্রিয়ার শুরুতে দুর্বল অক্ষর অর্থাৎ ফাঁকালিমায় যে ক্রিয়ার ফাঁকালিমাতে দুর্বল অক্ষর সেটা হলো মিসাল মিসাল এবার যে ক্রিয়ার আইন কালেমায় দুর্বল অক্ষর সেটা বলা হবে আজুয়াফুন কি হবে আজ

আরবি আরবি যে ভাব গুলো আছে আপনি যদি এখন ভাবতে চান যে না আমি তো দুর্বলক্ষর পড়ব না দুর্বলক্ষর যুক্ত আমি কি করব না পড়ব না তাহলে আপনি কি হয়ে গেলেন বঞ্চিত হয়ে গেলেন তার মানে আপনি কোরআন বোঝার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট শব্দ আপনি বুঝবেন না যদি দুর্বলক্ষরের ক্রিয়া যদি না পড়েন এই জন্য আমাদের মধ্যে একটা ভয় কাজ করে দুর্বল দুর্বল ক্রিয়ার ব্যাপারে কিন্তু আমার যতটুকু ধারণা যে আমাদের যারা প্রথম থেকে ক্লাস করে আসছেন এখনো করে যাচ্ছেন দুর্বল ক্রিয়া আমি একটা জিনিস বলি এটা বাস্তব কথা মনে করেন যে আমি কিন্তু অনেক দিন ধরে দুর্বল ক্রিয়া আপনাদেরকে প্র্যাকটিস করাই না করাই করাই না এবার দেখেন প্রায় সাত আট মাসের বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে আর এখন মনে করে একটু মানে ভাই একটু প্র্যাকটিস করা সকালে আপনাদেরকে এখন ওয়াহেদুল্লম ভাই যদি সাত আট মাস দুর্বল অক্ষরে প্র্যাকটিস না করায় তাহলে কিন্তু যেটা হবে সেটা হলো যে সহজ বিষয়গুলো ওয়াহদুল্লম ভাই মনে রাখতে পারবে না এটা বাস্তব কথা আমারও কিন্তু একই কেস ঘটবে কিন্তু আমার ক্ষেত্রটা হচ্ছে একটু ভিন্ন এই জন্য যে আমরা তো ছোটবেলায় পড়েছি আর ওয়াহিদুল্লাম ভাই বা আপনারা পড়েছেন কিন্তু এই বয়সে এসে তা আমরা অনেক সময় দেখা যায় কি দেখলেই আলহামদুলিল্লাহ বুঝতে পারি যে কেন এরকম হলো তারপরে অনেক সময় মানে পেস গোস লাগতেই পারে তা এটা আমি এই জন্য বললাম যে দুর্বল অক্ষরের ব্যাপারটা ভয় মানুষ এই জন্য পায় যে এটা প্র্যাকটিস ছাড়া এটা থাকে না এটা কি প্র্যাকটিস ছাড়া থাকে না এখন আপনি প্র্যাকটিস না করলে কিন্তু আপনার কি হয়ে যাবে আস্তে আস্তে আপনি কিন্তু সহজগুলোই পারবেন না যদি বলে কিভাবে হলো তখন আপনি বলবেন তা তো ভুলে গেছি যদি বলি কিভাবে হলো এটা রুট লেটার কি কি ছিল ও এটাও তো ভুলে গেলাম রকম ঘটনা এই জন্য অনেকে আমরা মনে করি দুর্বল ক্রিয়া মানেই হচ্ছে আমি দুর্বল হয়ে গেলাম কিন্তু দুর্বল ক্রিয়াকে যদি আপনি নিজে সবল হতে চান তাহলে কি করতে হবে দুর্বল ক্রিয়া নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তা এই জন্য ভয়ের কিছু নাই ব্যাপার হয়েছে যে পৃথিবীর এমন পৃথিবীতে এমন কোন মানুষকে আল্লাহ তালা জন্ম দেননি আল্লাহ রসুল ছাড়া যে সে একবার পড়ে জীবনে আর কখনো ভুলবে না এরকম মানুষ কিন্তু নাই তারপরেও আল্লাহ রসুল কি করতেন রমজানে ফেরেস্তার সাথে কি করতেন দাওয়ার করতেন না তো বোঝেন যে শোনানো সাহাবিরা কিন্তু একজন আরেকজনকে কি করতেন শোনাতেন সুতরাং আমার আপনার ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা ঘটবে যে আমরা না পড়লে আমরা ভুলে যাবো আস্তে আস্তে এটা কিন্তু আমাদের জীবনে ঘটবে এটাই স্বাভাবিক এই জন্য ভয় পেলে হবে না ভয়কে জয় করতে হবে কিসের মাধ্যমে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে তা আমরা যেটা বলছিলাম যে তাহলে ফার্স্ট লেটার যদি বা ফাঁকলেমা যদি দুর্বলক্ষর হয় তাহলে সেটা হচ্ছে মিসাল আইন দুর্বল দুর্বলক্ষণ হলে সেটা হলে আর লাম কালেমা দুর্বল দুর্বলক্ষণ হলে সেটা হবে কি ঠিক না এখন আমরা চলে যাব যে ওহাবা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মিশাল এবং এই যে যে ক্রিয়াটা এই ক্রিয়াটা যদি আপনি প্র্যাকটিস করেন আপনার বেনিফিট কি হবে এই ক্রিয়াটা কোরআনের মধ্যে বাইশ জায়গাতে ব্যবহার হয়েছে ওহাবা শব্দের অর্থ হচ্ছে দান করা হেবা করা যেমন আমরা কিন্তু অনেক সময় কি করি জমি জমা দান করে দি ঠিক না এই জন্য এটাকে বলে হেবা তাহলে দুর্বলক্ষ দেখেন এখানে কয়টা তিনটা তাহলে এখানে হচ্ছে দুর্বলক্ষর শুরুতে এখানেও শুরুতে এখানে মাঝে ঠিক না তাহলে যে ক্রিয়ার মধ্যে অক্ষর আছে সেটা হলো দুর্বল ক্রিয়া এটা তো আমরা বললাম যেমন কোনো ব্যক্তির হাত দুর্বল হলে সে দুর্বল হয়ে যায় ঠিক তেমনি ফাল এর তিনটি অক্ষরের মধ্যে কোনো একটি কি হয়ে গেছে যদি তাহলে এখানে বলছে যে ফালায় তিনটি অক্ষরের মধ্যে কোন একটি দুর্বল হলে ক্রিয়াটি দুর্বল হয়ে যায় বাকিগুলো অটুট হয়ে যায় ঠিক না তাহলে অটুট তো আপনার বুঝলেন যে দুর্বল ক্রিয়াগুলোর ক্ষেত্রে দুইটি কথা স্মরণ রাখবেন এক প্যাটার্নে আসবে খুবই সহজ আচ্ছা এক প্যাটার্নে নাকি বোঝা যাচ্ছে না যাই হোক তা এখানে এইবার আমরা চলে যাব প্যাটার্ন এখানে কিন্তু প্যাটার্নের আলোচনা এসে গেছে আমরা অনেকেই প্যাটার্ন বুঝি না প্যাটার্ন বুঝি না প্যাটার্ন মানে হচ্ছে আমাদের পরিভাষা হচ্ছে প্যাটার্ন কিন্তু বাংলাদেশে মাদ্রাসার পরিভাষায় এগুলোকে বলা হয় বাপ কি বলা হয় আর বাংলাদেশে কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় প্যাটার্নকে বাপ বলে বাপ বাবুন যদিও বাপ মানে কি দরজা আমি একটা উদাহরণ প্রায় বলি যে যদি যে ছেলেটা যে দরজা দিয়ে বের হবে সে কি সেই দরজার পরিবারের সদস্য হবে না ওই ওই ফ্যামিলির জি যেমন মনে করেন অনেক সময় কিন্তু ঢাকা শহরে বাড়ি করে কিভাবে যে মাঝখানে একটু উঠানের মতো থাকে বা রাস্তার মতো থাকে দুই পাশে বাড়ি করে সবাই দশজন মিলে বা তিন দুই পাশে তিনটা তিনটা করে বাড়ি ছয়টা বাড়ি তাহলে যে বাড়ি থেকে যে বের হবে তাহলে আমরা কি বলবো যে এটা ওই বাড়ির ছেলে রফিক সাহেবের বাড়ির ছেলে ঠিক না তাই তো উনাকে আমরা কি করে দেবো তার সাথে কানেক্ট করে দিবোনা হ্যাঁ বাড়ির প্লান্টের মধ্যে সামনে অনেক ওপেন থাকে দুই দিকে এবার তো আমরা বলে দিই যে ওই বাড়ির ছেলে তার মানে রফিক সাহেবের বাড়ি থেকে বের হয়েছে তাহলে রফিক সাহেবের বাড়ির লোক আবার করিম সাহেবের বাড়ি থেকে বের হলে আমরা কি বলি যে করিম সাহেবের বাড়ির তার মানে আমরা কিন্তু করিমেশ সাহেবের সাথে এটকে রিলেট করে দিচ্ছি ঠিক না সম্পর্ক তো করে দিচ্ছি তা এই জন্য এই সম্পর্ক করার ওই বাড়ির দরজা দিয়ে সে কি হলো বের হলো আমরা তাকে চিনি না কিন্তু ওই বাড়ির দরজা দিয়ে বের হলো মানে ওই বাড়ির লোক তো ওই রকম আরবিতে আপনার বাব হচ্ছে বাবে না নাচর যেটাকে আমরা বলি নুন প্যাটার্ন বাবে দর বা যেটাকে আমরা বলি দত প্যাটার্ন বাবে সামিয়া যেটাকে আমরা বলি সিন প্যাটার্ন ফাতাহা যেটাকে আমরা বলি ফা প্যাটার্ন আমরা কিন্তু এই চারটা পড়ি সাধারণত এখানে আমরা কিন্তু দেখেন এই যে যে দেখেন এখানে কিন্তু এটা দত প্যাটার্ন এটা কিন্তু সিন প্যাটার্ন কিভাবে বুঝতেছি কারণ এখানে ফাতাহা লেখা আছে তার মানে ফা প্যাটার্ন এখানে নাসারা লেখা আছে তার মানে এটা নুন প্যাটার্ন এখানে দরাবা লেখা আছে সেই জন্য দত প্যাটার্ন এখানে সামিয়া আছে এই জন্য সিন প্যাটার্ন এখন পৃথিবীতে কি শুধু ভার্ব কি এই কয়টাই ফাতাহা নাসরা দরাবা সামিয়া এই কয়টাই কি না এখন যদি এখানে আমি যদি লিখি জাহাবা এখন যদি এখানে কি লিখি বা হা বা এখন আমি যদি এখানে লিখি দাখলা এখানে যদি আমি লিখি এখানে যদি আমি লিখি আলিমা এখন বলেন আপনি এই সাইডেরটা আপনি দেখেননি এটা হাইড আছে ঠিক আছে এটা হাইড আছে এখন আপনি এই তিনটা ক্রিয়া এটা কোন প্যাটার্ন আপনি কি বুঝতে পারবেন না বুঝবেন কারণ কি এখানে শুধু অক্ষরের পার্থক্য কিন্তু জবর 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 তিনটা লেটারেই কি আছে আছে তার মানে জাল হচ্ছে এখানে হা আইন কালিমায় জবর এখানে বা লাম কালিমা হচ্ছে জবর এখানে দাল ফা কালিমায় জবর এখানে খ আইন কালিমায় জবর এখানে লাম লাম কালিমায় জবর এখানে জিম ফা কালেমাছ জবর এখানে লাম আইন কালেমা জবর এখানে সিন লাম আইন কালেমা যাবো লামখালিমা জবর তার মানে দেখেন আপনার কোন সাইন এখানে নাই আছে তিনটা কিন্তু এইটা কোনটা উপায় আছে তার কারণ কি এইটা হচ্ছে উপরে তিনটা থেকে ভিন্ন যেমন এইখানে কিন্তু দেখেন এই তিনটা থেকে ভিন্ন কোনটা এই নিচেরটা আলিমা সামিয়া যেটা তার মানে আমরা কিন্তু আলিমা দেখে বুঝতেই পারবো যেটা ওই সামিয়া ব্যাটার বাড়ি থেকে বের হয়েছে বুঝতে পারবো না জি এখানে লামের নিচে দিয়ে কাসরা আছে সেজন্য হ্যাঁ হ্যাঁ লামের নিচে কাসরা আছে সেইজন্য বুঝতে পেরেছেন কারণ এখানে কিন্তু সবগুলোতে ফাতহা ফাতাহা ফাতহা নাসরায় ফাথা দরাবায় ফাথা কিন্তু সামিয়াতে কিন্তু আইন কালেমায় কি আছে কাসরা আছে তার মানে আমরা আইন কালেমায় কাসরা দেখে বুঝতে পারবো যে এটা ফা প্যাটানো না এটা নুন প্যাটানো না এটা দত প্যাটানো না এটা মাদি দেখে আমরা বুঝতে পারবো তাহলে কোন প্যাটার্নটা আমরা মাজি দেখে বুঝতে পারি তিন প্যাটার্ন বা আমরা যেটা বলি সামিয়া তাহলে বাবে সামিয়া বা সিন প্যাটার্নটা আমরা মাদির ক্রিয়া দেখে বুঝতে পারি কিন্তু অন্যান্য গুলো কিন্তু আমরা বুঝতে পারবো না তাহলে বুঝতে হলে কি করতে হবে যেতে হবে যেমন এখন মনে করেন যে ওই যে একটা দরজার কথা বলেছিলাম না এখন আমরা তো জানি যে এক নাম্বার ফর্মের মধ্যে কিন্তু এই প্যাটার্ন গুলো আছে ঠিক না ফর্ম কয়টা আমরা দশটা পড়ি না ঠিক এখন দেখেন অনেক বাড়িঘর কিন্তু এরকমও আছে মনে করেন ওই যে আমি যেটা বললাম দুই পাশে বাড়ি মাঝখানে গেট এখন আপনি কিন্তু গেটের বাহিরে এখন আপনি দেখলেন যে গেট থেকে একজন বের হলো আপনার কি বোঝার উপায় আছে যে এটা কোন বাড়ির ছেলে এখানে বাড়ি তো ছয়টা দুই পাশে বলেন বোঝা যাবে না তাহলে আপনাকে বুঝতে হলে কি করতে হবে আপনাকে ওই ছেলেটা মূল গেটে আসার আগে আপনাকে মূল গেটের মধ্যে ঢুকে পড়তে হবে ঠিক না এখন যদি এরকম হয় আপনি শুধু এতটুকুই জানেন যে পাঁচটা বাড়ির লোক হলো বাংলাদেশি আর একটা বাড়িতে থাকে কি বিদেশিরা তাহলে আপনি কি বুঝতে পারবেন না যে এটা বিদে ওই বাড়ির আপনি যদি গেটের মূল গেটের বাইরেও থাকেন তবুও তো আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে ওই বাড়ির কিভাবে বুঝলেন তাদের সাইন সিম্পটম হলো সে বিদেশি তার চুল সাদা তার গায়ের রং ফর্সা ধবধবে ফর্সা তখন আপনি চিন্তা ও এ তো এই বাড়ির লোক তা এই সিনটা হলো এই আলিমাটা হচ্ছে সেই বাড়ির বিদেশির সাইন কি আইন কালেমায় জের বিদেশির সাইন কি এখন এই তিনটা তাহলে আপনি কিভাবে বুঝবেন এই তিনটা বুঝতে গেলে আপনার মূল ফটকের মধ্যে ঢুকতে হবে এখন মূল ফটকটা কি মূল ফটক হলো জাহাবা ইয়াজাহাবু আমি সেই দিকে আসতেছি এখন মুদারে দেখতে হবে এটা কি দেখতে হবে মুদারে বুঝতে পেরেছেন তাহলে এটা মূল দরজা কি এটা হচ্ছে চৌকাট জাহাবা আর ইয়াজাহাবুটা কি মূল দরজা কিন্তু চেনার দরজা আর কি আবার দাখলা এখন দেখেন মুদারেতে কিন্তু দেখেন তিনটা তিন রকম কোথায় তিন রকম পার্থক্যটা কোথায় বলেন তো কালে মাই প্রত্যেকটা দেখেন আইন কালেমের পার্থক্য বাকি সব কিন্তু একই নিয়ম ইয়াজ ইয়াদ ইয়াজ এর মধ্যে কোন পার্থক্য আছে ইয়াজ ইয়াদ ইজ কোন পার্থক্য আছে জবর সাকিন জবর সাকিন জবর সাকিন লাম কালেমায় কি বু লু সু তাহলে পার্থক্য কোথায় এখানে হা এখানে খু এখানে লি তাহলে আমরা কোথায় বুঝবো এটা প্যাটার্ন কোন প্যাটার্ন আইন কালেমা দেখে বুঝবো আইন কালেমা তাহলে এখন কোনটা কোন কোনটা আইন কালেমার কোনটা বুঝবো আইন আইন কালেমা আইন যদি জবর হয় এটা পরে বলবো আইন কালেমা পেশ হলে নুন প্যাটার্ন আইন কালেমা পেশ হলে কোন প্যাটার্ন মুদারের আইন কালেমা পেশ হলে নুন প্যাটার্ন আর মুদারের আইন কালেমা জের হলে কি হবে দত প্যাটার্ন দত প্যাটার্ন এখন বাকি থাকলো কিন্তু মুদারের আইন কালেমা জবর তার কারণ কি এ আলিমার আইন কালেমাও কিন্তু জবর আলিমার আইন কালেমায় কি জবর ইয়া নামু তাহলে এখন আমাদের কিন্তু দুইটা আমরা কি হয়ে গেল চিহ্নিত হয়ে গেল একটা হচ্ছে নুন প্যাটার্ন আইন কালেমায় জব যত ক্রিয়ার আইন কালেমায় পেজ দেখবেন সব ক্রিয়া হচ্ছে কি নুন প্যাটার্ন মুদারের যত ক্রিয়ার আইন কালেমায় পেজ দেখবেন সব কোন প্যাটার্ন এখন শুধু মুদারে না এটার আমরেও কিন্তু নুন প্যাটার্ন হবে মানে পেশ হবে আইন কালে যেমন ইয়াদোখুল আমর কি উদু খুল খুল এবার নাহি কি লা তাদু খুল লা তাদো খুল ওখানেও কিন্তু আইন কালেমায় তার মানে কি মুদারে তা আইন কালেমায় হবে আমরে আইন কালেমায় হবে নাহি তেও আইন কালেমায় কি হবে তাহলে আইন কালেমায় মুদারে আমর নাহি যেখানে পেশ দেখবেন আইন কালেমাতে সেটাকেই চোখ বন্ধ করে কোন প্যাটার্ন বলবেন নুন প্যাটার্ন অথবা বাবে কি বলবেন এবার আমরা আসি দত প্যাটার্ন দেখেন ইয়ার যে লিসু আমর কি লিস

ডট প্যাটার্ন সেটা মুদারে হোক আমরে হোক আর কি নাহিতে হোক তাহলে এটা হবে কি দদ প্যাটার্ন তাহলে আপনি চোখ বন্ধ করে এগুলোকে দ প্যাটার্ন বলতে পারবেন যদি আলামতে মুদারেতে যদি জবর থাকে এখানে একটা পেস আছে কিন্তু ওই জন্য বললাম আলামতে মুদারে পেস থাকলে কিন্তু আবার অন্য প্যাটার্ন চলে যাবে কিন্তু অন্য ফর্মে চলে যাবে ওই জন্য বলছি আর কি যেমন চার নাম্বার ফর্ম কিন্তু আবার আইন কালামে জেরি কিন্তু তখন আবার মুদারের আইন মুদারেতে কি আছে আল্লাহ মুদারতে পেশ আছে তাহলে মুদারের আইন কালেমায় পেশ হলে নুন মুদারের আইন জের হলে দত এখন আছে বাকি মুদারের আইন জবর হলে কি এই ক্ষেত্রে আপনাকে আবার সেই কোথায় যেতে হবে মূল ফটকের বাহিরে ভিতরে ঢুকতে হবে মূল ফটকটা তখন কি হবে মাদি মাদি অর্থাৎ মুদারের আইন জবর মাদির আইন কালে জবর তার মানে এটা ফা তাহলে কি বললাম মুদারের আইন মায় জবর মাদির আইন কালে মায় জবর আমরের আইন কালে মায় জবর নাহির আইন কালে মায় জবর সকল আইন মায় জবর হলে ফা পেটান মানে মাদির আইন মায় জবর মুদারের আইন কালে মায় জবর আমরের আইন কালে মায় জবর নাহির আইন কালে মায় জবর তাহলে কোন পেটান এবার আমরা আসি মাদি আইন কালে মায় জের মোদারে আইন কালে মায় জবর আমরে আইন কালে মায় জবর নাহি আইন কালেমায় মায় জবর সেটা সিন প্যাটার্ন তাহলে কি হলো মুদারের আইন কালে মাই পেশ আমরের আইন কালে মাই পেশ আমু নাহি আইন কালে মাই পেশ কোন প্যাটার্ন নুন প্যাটার্ন নুন প্যাটার্ন নুন প্যাটার্ন মুদারের আইন কালে মাই জের আমরের আইন কালে মাই জের

সিম প্যাটা আবার এবং ফা মধ্যে শুধু পার্থক্য হলো মাদির আইনকালেমায় জবর হলে ফা প্যাটন মাদির আইনকালেমায় জের হলে সিম আর সব মুদারে মুদাররে নাহিতে ناحيهতে দুইটારી আইনকালেমায় জবরই হবে ঠিক আছে তাহলে আর প্যাটার্ন কি বুঝতে অসুবিধা আছে রেকর্ড কিন্তু হলো রেকর্ড দিয়ে দিব ইনশাআল্লাহ গ্রুপে স্যার জি জি যে যেটা বাবে ফাতা ফাতা বললেন ওই পরের গুলো কি হবে বাবে ফাতাহার আই মুদা মাদির আইন কালেমায় জবর হবে মুদারের আইন কালেমায় জবর হবে আমরের আইন কালেমায় জবর হবে নাহির আইন কালেমায় জবর হবে হ্যাঁ সবগুলো জবর ফোর্থ মানে চারবার জবর

এবার দেখেন আমরা তাহলে ক্রিয়া দুর্বল অক্ষর পেলাম কি অ ওহাবা যেমন কোরানের মধ্যে কিন্তু আছে রবানালা তুজে পোলো বানাবা আদায়াদাই তানা ওয়াহাবেলা না মিল্লা দুংকা রহ্মা ইন কাহাব এখানে হচ্ছে কি ওহাব ওহাবা ওয়াহাব এ হাব শব্দটা কিন্তু আমর। হাব শব্দটা কি আম আমনে পাবইসাল নামরা তাহলে ওহাবার মাধর ১৪টা কিরিয়াকি ওহাবা ওহাবা ওয়াহাবু ওহাবাদ ওহাবাতা ওহাবদা ওয়াহাব্তা ওহাব তোুমা ওহাবতু ওহাব্ ওহাবতুমা ওহাবতুন না ওহাবতু ওহাবে না তাহলে আমি দান করেছি কি হবে ওহাবতু আমরা দান করেছি কি হবে তুমি দান করেছো কি হবে

আর ওহাব তাই কি জবরটা জের হয়ে যাবে তাটা কি হয়ে যাবে টি হয়ে যাবে ওহাব তা কি হবে ওহাব আর ওহাব তুম কি হবে ওহাব তুন্ না ওহাব তুম কি হবে তুন্ না হবে আমরা মিমে যদি সুকুন থাকে নুনে তাজদিদ হয়ে যায় ফেমিনিনে কি বললাম কোনো ভার্ভে যদি শেষে মিমে সাকিন থাকে কুনুরালে তাহলে ফ্যামিনিনে গিয়ে কি হয়ে যাবে মিমটা উঠে গিয়ে নুনে তাজদিদ হয়ে যাবে আর থার্ড পার্সন পুলুরালে ওয়া থাকলে শেষে কি হয়ে যায় নুন জবর হয়ে যায় তাহলে এটা কি হবে ওয়াহাবু এটার ফ্যামিনিন কি হবে ওয়াহাব না কি হবে এটা ফ্যামিনি ওয়াহাব তাহলে ওয়াহাবার ফ্যামিনিন হচ্ছে ওয়াহাব্বা ওয়াহাবু এর ফ্যামিনিন হলো ওয়াহাব না ওয়াহাব তার ফ্যামিনিন হলো ওয়াহাব আর ওহাব তুমের ফ্যামিলি হলো কি ওহাব না আর ওহাবতু মাসকুলিন মাস্কুলিন উভয় একই আর ওহাব নাও মাস্কুলিন ফ্যামিলিন উভয়টা একই হবে সবাই বুঝলেন তো নাকি আচ্ছা এখন আমরা চলে যাব সামনে আমরা একটু প্র্যাকটিস করব যেমন হাল ওহাবা সে কি দান করেছে হ্যাঁ উত্তর হলে ইয়েস হলে নাম ওহাবা আর হাল ওয়াহাবু তারা দান করেছে ওহাবু এখানে একটা জিনিস দেখেন আমরা কিন্তু এখানে থার্ড দিয়ে কি কি করেছি করেছি প্রশ্ন এটা এটা সিঙ্গুলার উত্তরে কিন্তু ওই একই ভাব চলে আসছে নাম বলে ঠিক না থার্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তরেও থার্ড পার্সন ভাব ভার বানতে হয় যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই সে কি আসছিল আজকে তখন আপনি বলবেন হ্যাঁ সে আসছিল তাহলে আপনি ওখানে সে বললেন কেন কারণ কারণ হলো থার্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তরে কি কোন পার্সন হয় যেমন আমি যদি বলি যে ডিড হি কাম হিয়ার ডিড হি কাম হিয়ার তখন আপনি কিন্তু বলবেন ইয়েস হি কাম হিয়ার হি কেম হিয়ার তাই বলবেন না তাহলে ইয়েস হি তাহলে এই যে হি বললেন এর কারণ হচ্ছে কি থার্ড পার্সন হি দিয়ে প্রশ্ন করা হলো উত্তরেও থার্ড পার্সন হি চলে আসবে কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ইউ কাম ইউ কাম হেয়ার তখন আপনি কি বলবেন ইয়েস আই আই কেম হেয়ার তাই বলবেন না তখন কি বলবেন আপনি সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তরে কিন্তু ফার্স্ট পার্সন হয় সেকেন্ড পার্সন সিঙ্গুলার দিয়ে প্রশ্ন করলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার দিয়ে উত্তর দিতে হয় সেকেন্ড পার্সন পুলুরাল দিয়ে প্রশ্ন করলে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন পুলুরাল দিয়ে উত্তর দিতে হয় যেমন আমি যদি এখন ইয়াসমিন হাসান আফাকে জিজ্ঞেস করি যে আপনি কি আর ইউ ফাস্টিং টুডে আর ইউ তখন উনি বলবে ইয়েস আই এম ফাস্টিং আর আমি যদি এখন বলি যে আর ইউ ফাস্টিং অল অফ ইউ তখন আপনি কিন্তু বলবেন যে ইয়েস উই আর ফাস্টিং নাও উয়ার ফাস্টিং টুডে অথবা উয়ার ফাস্টিং যেটাই বলেন না কেন তার মানে আমি কিন্তু ইউ বলে পুলুরাল বললে আপনি কিন্তু উই বলেছেন উত্তরে আমি ইউ বলে সিঙ্গুলার বললে আপনি কিন্তু উত্তরে বলেছেন আই তার মানে সেকেন্ড পার্সন হচ্ছে তা এটার উত্তরে হবে তু তা দিয়ে প্রশ্ন করলে কি হয় উত্তরে তু হয় তু আর তুম দিয়ে প্রশ্ন করলে উত্তর হয় না যেমন হাত ওহাব তুম আমি যদি বলি হাল ওহাব তুম তাহলে উত্তরে কি না মহাব না তাই হবে না সবাই বুঝতেছেন তো না বুঝে বলবেন না জি আচ্ছা আপনারা কিন্তু রেকর্ড শুনবেন বুঝতে আর যদি আমি আর বেশি ক্লাস নিব না কারণ হচ্ছে যে অনেকে নতুন আসছেন তাদেরকে গ্রুপে অ্যাড করতে হবে আগে না ওনারা রেকর্ড না শুনলে বুঝতে পারবে না আমরা আজকে পর্যন্ত রাখবো যতটুকু পড়া হলো যারা একবারেই নতুন ক্লাসটায় রেগুলার থাকতে চান ক্লাসটা রেকর্ড শুনতে চান তাদের জন্য